সালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রশিদ ইজবিলা সেনবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটলের বিষয় শর্ট টার্ম ফাইন্যান্সিং অর কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্ট। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি বিভিন্ন সিলেবাসে দেওয়া হয়েছে। প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে দেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স, মার্কেটিং ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে দেওয়া হয়েছে এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে দেওয়া হয়েছে। তবে নাম দেওয়া হয়েছে কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্ট। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটালে এই অধ্যায়টি দেওয়া হয়েছে এবং পিলি মাস্টার্স নিউ সিলেবাস বিজনেস ফাইন্যান্সে শর্ট টার্ম নামে এই অধ্যায়টি দেওয়া হয়েছে। তো আসুন, শর্ট টার্ম বলতে আমরা কি বুঝি? শর্ট টার্ম বলতে আমরা বুঝি স্বল্প সময়ের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য যে অর্থ বা তহবিলের সংস্থান করা হয় তাকে স্বল্প মেয়াদী অর্থ সংস্থান বলা হয়। এক কথায় চলতি দায় ব্যবস্থাপনা, অর্থাৎ একদিন থেকে এক বছরের মধ্যে পরিশোধযোগ্য দায়গুলিকে চলতি দায় বলা হয়। শর্ট টার্ম ফাইন্যান্সিং সাধারণত এক বছর বা তার থেকে কম সময়ের জন্য অর্থ সংস্থান করে থাকে, এজন্য এটাকে শর্ট টার্ম ফাইন্যান্সিং বা কারেন্ট লাইবিলিটি বলা হয়। এবার আসুন, শর্ট টার্ম ফাইন্যান্সিং এর সোর্স আছে, উৎস আছে আমাদের পাঁচটি। সিলেবাস অনুযায়ী এই অধ্যায়টি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে আমার বইয়ে আমি ছয়টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলি আলাদা করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি আমার বই থেকে এই ছয়টি ফরম্যাটের মাত্র ছয়টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এ অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। তো আসুন, সহজ পদ্ধতিতে অঙ্ক শেখার অভিনব কৌশল হলো এই ফরম্যাট। এই ফরম্যাট আবিষ্কার করে প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী প্রতি বই আমি এভাবে সুন্দরভাবে সাজা দিয়েছি। তো আমার লেখা বইগুলো আপনারা সংগ্রহ করুন, আশা করি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। ফরম্যাট নাম্বার ওয়ান, কস্ট অফ ট্রেড ক্রেডিট, ব্যবসায় ঋণ। এখানে আমাদের তৈরি করতে হবে কেটিসি বা সিটিসি। ফরম্যাট নাম্বার টু, কস্ট অফ কমার্শিয়াল পেপার। ফরম্যাট নাম্বার থ্রি, কস্ট অফ ব্যাংক লোন। ফরম্যাট নাম্বার ফোর, অ্যাকাউন্ট রিসিভেবল। ফরম্যাট নাম্বার ফাইভ, ইনভেন্টরি ফাইন্যান্সিং। আর ফরম্যাট নাম্বার সিক্স, অল্টারনেটিভ ফাইন্যান্সিং, অর্থাৎ ভিন্ন ভিন্ন অল্টারনেটিভ থেকে আমরা অর্থ যোগান দিতে পারি, অর্থ আনয়ন করতে পারি। আর ছয় নম্বর ফরম্যাটে আমাদের সাধারণত জিজ্ঞেস করা হবে কোন উৎস থেকে অর্থ আনয়ন করলে আমাদের ব্যয় কম হবে, সেটা ডিসিশন মেকিং জাতীয় প্রশ্ন হবে। তো শিক্ষার্থীগণ, তাহলে আমরা উৎস পাইলাম কয়টি? পাঁচটি। আর ফরম্যাট আমরা এখানে দিয়েছি ছয়টি। তো ছয়টি ভাগে ভাগ করে আমার বইটা সাজানো হয়েছে। প্রথম উৎস ছিল কস্ট অফ ট্রেড ক্রেডিট, দ্বিতীয় উৎস ছিল কস্ট অফ কমার্শিয়াল পেপার, তারপরে ছিল তিন নম্বর কস্ট অফ ব্যাংক লোন, চার নম্বরে অ্যাকাউন্ট রিসিভেবল, পাঁচ নম্বরে ইনভেন্টরি ফাইন্যান্সিং, আর ছয় নম্বরে অল্টারনেটিভ ফাইন্যান্সিং। তো আসুন, আমরা একটা একটা করে প্রতি ক্লাসে আমরা একটা ফরম্যাটে অঙ্ক ভালোভাবে শিখব। তবে যে ফরম্যাটে অঙ্ক যে ক্লাসে আমরা শিখব, ওই ফরম্যাটের অঙ্কগুলো আমার বই থেকে ওই দিনের ভিতরে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। তাহলে এভাবে আমরা পাঁচটা ক্লাসে বা ছয়টা ক্লাসে ছয়টা ফরম্যাট শিখতে পারবো। তো আসুন, সিলেবাস অনুযায়ী এবং বোর্ড প্রস্তাব অনুযায়ী আমার বইটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যেহেতু এই অধ্যায়টি এই অধ্যায়ের অঙ্কগুলো সূত্রের মাধ্যমে করতে হয়, সেহেতু আমি এক নজরে প্রয়োজনীয় সূত্রগুলো এখানে দিয়েছি। তো এক নম্বর ফরম্যাটের সূত্র দিয়েছি কস্ট অফ ট্রেড ক্রেডিট, এটা কেটিসি অথবা সিটিসি বলা হয়। এটা দুইটা সিস্টেমে লেখা হয়, একটা হলো এপিআর সিস্টেম, একটা হলো ইআইআর সিস্টেম। এপিআর সিস্টেম হলো অ্যানুয়াল পার্সেন্টেজ অফ রেট, আর ইআইআর হলো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এপিআর সিস্টেমে প্রথমে আমরা সূত্রটা দেখি, ক্যাশ ডিসকাউন্ট রেট ডিভাইডেড বাই হান্ড্রেড মাইনাস ক্যাশ ডিসকাউন্ট রেট ইন্টু 360 ডিভাইডেড বাই ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড ইন্টু 100। এই হচ্ছে আমাদের সূত্র। ক্যাশ ডিসকাউন্ট রেট প্রসেস সাপ্লাই দেওয়া থাকবে, ক্রেডিট পিরিয়ড ডিসকাউন্ট পিরিয়ড দেওয়া থাকবে, তাহলে কয়টা আইটেম দেওয়া থাকবে? তিনটা। এই তিনটা আইটেম দিয়ে আমরা এই সূত্রটা লিখে ফেলবো। আর পিপিআর পিরিয়ডিক্যাল পার্সেন্টেজ রেট যদি কখনো জিজ্ঞাসা করে, তাহলে শুধুমাত্র প্রথম অংশটুকু বসবে, অর্থাৎ দ্বিতীয় অংশ যে 360 পরে এই অংশটুকু বসবে না। সূত্রটা হবে ক্যাশ ডিসকাউন্ট রেট সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস ক্যাশ ডিসকাউন্ট রেট, এতে আসে পিরিয়ডিক্যাল পার্সেন্টেজ রেট। তো পিরিয়ডিক্যাল পার্সেন্টেজ রেট প্রশ্নটা খুব কমই আসে, এই ধরনের প্রশ্ন হয় না, তো শুধুমাত্র অ্যানুয়াল পার্সেন্টেজ রেটটা আসে বেশি। এটাকে আমরা কম্পাউন্ডেড যদি করি, তাহলে ইআইআর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, যেখানে আমরা 360 পরে অংশ এই অংশটা গুণ করেছি, এটা আমরা শুধু পাওয়ার করব, পাওয়ার দিয়ে কম্পাউন্ডেড করতে পারবো। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সূত্র হলো 1 প্লাস আই টু দি পাওয়ার এম
এখন এমতে নাম্বার অফ পিরিয়ড, তো নাম্বার অফ পিরিয়ড কত হবে আর কিভাবে বের করতে হবে, আই কিভাবে বের করতে হবে। আই হলো এপিআর সিস্টেমের যে প্রথম অংশটা, এটা হলো আই এর মান, আর দ্বিতীয় অংশটা এটা হলো এম এর মান। তো আমি অবশ্যই হিয়ারে এভাবে লিখে দিয়েছি যে ওয়ান প্লাস, দেখুন ডাইনে পাশে ওয়ার দিয়ে, ওয়ান প্লাস কেআই ডিসকাউন্টেড ডিভাইড বাই 100 মাইনাস কেআই ডিসকাউন্টেড, এইটাই এই অংশটাই হলো আই এর অংশ। আর উপরে কম্পাউন্ডেড বলে পাওয়ার দেওয়া হয়েছে, যেটা আমরা এপিআর এ গুণ করেছিলাম কম্পাউন্ডে, ইআইআর এ আমরা সেটা পাওয়ার করে দিছি 360 ডিভাইড বাই ক্যারিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড, এরপরে মাইনাস ওয়ান, আগের সে মাইনাস ওয়ান, এইভাবে দেওয়া আছে ইনটু 100। এখন আই পাবো কিভাবে, যদি আমরা সরাসরি আই সূত্রটা লিখে থাকি তাহলে হিয়ারে প্রথম অংশটা ক্যারি ডিসকাউন্টেড ডিভাইড বাই 100 মাইনাস ক্যারি ডিসকাউন্টেড, এইটা করলে আমরা এখানে আই এর মান পেয়ে যাব। আর এই সূত্রটা আরো বেশি বুঝতে পারবেন যখন প্রবলেম গুলো সলভ করবো, তখন বুঝতে সুবিধা হবে বেশি। এম, এম হলো নাম্বার অফ পিরিয়ড ইন এ ইয়ার, একটা বছরে কয়টা পিরিয়ড আছে এটা বের করার জন্য এই অংশটা 360 ডিভাইডেড বাই ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড, এটা দিয়ে আমাদের নাম্বার অফ পিরিয়ড পাওয়া যাবে। তো এই ছিল আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র। এখন আজকে আমরা এই সূত্র দিয়েই এক নম্বর ফরম্যাটটা সম্পূর্ণ প্রবলেম সলভ করে আসি, আগামী ক্লাসে আবার দুই নম্বর ফরম্যাটের সূত্র বুঝে আমরা অঙ্ক করব। চলুন আমাদের বইয়ের এক নম্বর ফরম্যাট হবে নাম্বার ওয়ান কস্ট অফ ট্রেড ক্রেডিট কেটিসি। এখানে আমাদের সর্বোচ্চ চারটা প্রশ্ন হতে পারে, প্রশ্নগুলো আমরা আগে ভালোভাবে জেনে নিই। হোয়াট ইজ দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট, এটা আমাদের প্রশ্ন, কস্ট অফ ট্রেড ক্রেডিট কি। তো ব্যবসায় ঋণের যে ফিগারটা হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট, এটা হলো কেটিসি দ্বারা প্রকাশ করা হয় অথবা সিটিসি দ্বারা প্রকাশ করা হয়। দুই নম্বর প্রশ্ন হলো অ্যানুয়াল পার্সেন্টেজ অফ রেট, এপিআর দেখাও, এপিআরও একই জিনিস কেটিসি বের করতে হবে। পিরিওডিক্যাল পার্সেন্টেজ রেট পিপিআর, পিরিওডিক্যাল পার্সেন্টেজ রেট আমরা সূত্র দেখেছি, যদি চাই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইআইআর অবলিক ইএআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অথবা ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তো আমি এখানে অবশ্য একটা হেল্পলাইন লিখে দিয়েছি যে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করার ক্ষেত্রে দুইটি সিস্টেম বিদ্যমান থাকে, যার একটি হলো এপিআর সিস্টেম অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, অন্যটি হলো ইএআর ইফেক্টিভ অ্যানুয়াল রেট অবলিক ইআইআর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। প্রশ্নের মধ্যে সরাসরি কোনো সিস্টেমের কথা উল্লেখ না থাকলে শিক্ষার্থীগণ যে কোনো একটি অথবা দুইটা সিস্টেম ব্যবহার করে সমাধান করতে পারবে, যদি কোনো সিস্টেম উল্লেখ না থাকে, যেমন ইফেক্টিভ বলা থাকলে অবশ্যই ইআইআর করতে হবে, আর যদি ইফেক্টিভ না থাকে তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট মানে এপিআর অথবা ইআর যে কোনো একটা করা যাবে। আসলে আমাদের বইয়ের প্রথমে এক নম্বর প্রবলেমটা দেখে আসি। এক নম্বর প্রশ্ন এটা বলছে কি, হোয়াট ইজ দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট ইন ইচ অফ দ্য ফলোয়িং টার্ম, টার্ম অনেকগুলো দেওয়া হয়েছে। ব্যবসায় ঋণের শর্ত থাকে এরকম যে ওয়ান বাই টেন এন বাই থার্টি, ওয়ান বাই টেন বলতে আমরা বুঝি ক্রয়ের তারিখ থেকে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 1% ছাড় দেওয়া হবে, ব্যবসায় ঋণ যদি আমরা 10 দিনে আগে দিতে পারি 1% ছাড় পাবো, বাটটা পাবো, এতে আমাদের কোম্পানির খরচ কমবে। নিট 30 অর্থাৎ যদি আমরা 10 দিনের ভিতরে টাকা দিতে ব্যর্থ হই তাহলে সর্বোচ্চ বকেয়া সীমানা কয়দিন, 30 দিন, এটা হলো একটা শর্ত, এই দিয়ে আমরা একটা কস্ট অফ ট্রেড ক্রেডিট তৈরি করতে পারবো। দুই নম্বর বলছে 2/15 n/45, 15 দিনের ভিতরে যদি আমরা টাকা পরিশোধ করতে পারি তাহলে 2% ছাড় পাবো, যদি 15 দিনের ভিতরে টাকা না দিতে পারি তাহলে সর্বোচ্চ বকেয়া সীমানা 45 দিন, এটা হলো ক্রেডিট পিরিয়ড। তো ডিসকাউন্ট পিরিয়ড হলো 15 দিন আর ক্রেডিট পিরিয়ড হলো বকেয়া সীমানা 45 দিন। তিন নম্বর প্রশ্ন বলছে 5.5/40 n/90, 40 দিনের ভিতরে যদি আমরা টাকা পরিশোধ করতে পারি তাহলে 5.5% বাটটা পাবো, আর যদি আমরা ব্যর্থ হই 40 দিনের ভিতরে দিতে তাহলে সর্বোচ্চ বকেয়া সীমানা ক্রেডিট পিরিয়ড 90 দিন, ডিসকাউন্ট পিরিয়ড 40 দিন আর ক্রেডিট পিরিয়ড 90 দিন, যদি ডিসকাউন্ট পিরিয়ড আমরা হারাই তাহলে আমাদের এই 90 দিনের ভিতরে অবশ্যই টাকা দেওয়া লাগবে। তো এখানে আমাদের পার্সেন্টেজ বের করার জন্য এই তিনটা আইটেম দেওয়া আছে, ডিসকাউন্ট রেট এখানে ক্যারি ডিসকাউন্ট, এটা ডিসকাউন্ট পিরিয়ড, এটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড, প্রত্যেকটা অঙ্কে তিনটে আইটেমই সাপ্লাই দেওয়া থাকবে। ধরুন এখানে বলছে 2.5, এটা হলো ডিসকাউন্ট রেট, আর বাই 10 হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, 10 দিনের ভিতরে টাকা দিতে পারলে 2.5% ছাড় পাওয়া যাবে, আর যদি আমরা 10 দিনের ভিতরে ব্যর্থ হই তাহলে সর্বোচ্চ ইওএম এন্ড অফ মান্থ মাসের শেষ তারিখ অর্থাৎ 30 দিনে মাস ধরা হবে। ফিনান্সের ভাষায় সাধারণত 360 দিনে বছর ধরা হয়, এই জন্য প্রতি মাস 30 দিনে, 3 × 36, 360 দিনে বছর, ইওএম মানে এন্ড অফ মান্থ। তো আশা করি আমরা প্রশ্নটা বুঝতে পারলাম। এবার আসি কস্ট অফ ট্রেড ক্রেডিট কিভাবে তৈরি করতে হবে, আমরা সেটাই অ্যান্সারের দিকে আসি। আমি অবশ্যই এখানে টিপস লিখে দিয়েছিলাম হেল্পলাইন, আমি প্রত্যেকটা অঙ্কের পাশে আমার বইয়ে
এই হেল্পলাইনগুলো দিয়েছি যে শিক্ষক ছাড়া আপনি নিজে নিজে ভাষায় অঙ্ক করতে পারবেন। কেটিসি কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করার জন্য এপিআর অথবা ইআইআর এর সূত্র একটি অথবা দুইটি ব্যবহার করা যায়। পুরুষতে কিছু উল্লেখ না থাকাই দুইটি সিস্টেমের সূত্র ব্যবহার করা হলো। আমরা এখানে দুইটা সিস্টেমই সূত্র ব্যবহার করেছি। তো আসুন প্রথমে আমরা লিখলাম ক্যালকুলেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট কেটিসি আন্ডার এপিআর সিস্টেম। এপিআর সিস্টেমে আমরা কেটিসি বের করতেছি। অনেকেই সিটিসি লিখবে, সমস্যা নেই, কস্ট অফ ট্রেড ক্রেডিট সিটিসিও লেখা যাবে। উইনো দ্যাট আমরা জানি এপিআর সিস্টেমে কেটিসি সমান সমান ক্যারি ডিসকাউন্টেড ডিভাইডেড বাই 100 মাইনাস ক্যারি ডিসকাউন্টেড ইনটু 360 ডিভাইডেড বাই ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড ইনটু 100। হিয়ারে আমরা দেখেছি যে এই অঙ্কে আমাদের প্রথম অঙ্ক যেটা 1/10, তাহলে ডিসকাউন্ট রেট ছিল 1% আর ডিসকাউন্ট পিরিয়ড 10 দিন আর ক্রেডিট পিরিয়ড ছিল 30 দিন। তো লিখলাম ক্রেডিট পিরিয়ড 30 দিন, ডিসকাউন্ট পিরিয়ড 10 দিন। এই মানগুলো আমরা এখন সূত্রে বসিয়ে পাই। তো সূত্র এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে আসলো এখানে মানটা দেখুন 1/100 মাইনাস 1 360 ডিভাইড বাই 30 মাইনাস 10 ইন্টু 100। এখন এইটাকে আমরা কি করব, এখানে নিচেই 100 থেকে 1 চলে গেলে থাকবে 99, তো 1 কে 99 দ্বারা ভাগ করব আর 360 এখানে বিয়োগ করে পেয়েছি 20, 20 দ্বারা ভাগ করলে 18 দুগুণে 36, তাহলে 18 টাইম। তো আমরা ক্যালকুলেশন করলাম এখানে 1 কে 99 দ্বারা ভাগ করার পরে পয়েন্ট 01 01 01 01 অনেকগুলো আসছে। আর এরপরে আমরা এটাকে ভাগ করলাম 360 কে 20 দ্বারা ভাগ করলে আসে 18 মানে 18 ইন্টু 100 সূত্রে। তো একসাথে আমরা গুণ করে দিলাম 1800, গুণ করার পরে আসে 18.18 অর্থাৎ 18.18%। এইটাই হলো আমাদের অ্যান্সার প্রথমটা। এবার বিতে আসুন 2/15 n/45। অঙ্কতে একই প্রত্যেকটা এই কস্ট অফ ট্রেড ক্রেডিটের এই তিনটে মানই সাপ্লাই দেওয়া থাকবে। কি কি দেওয়া থাকবে, ক্যারি ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট পিরিয়ড, ক্রেডিট পিরিয়ড, এই তিনটা তথ্য আমাদের সবসময় দেওয়া থাকবে আর এটা দিয়ে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমরা পারবো। এখন ওই একই সূত্র আমরা দুই নম্বরে দেখে আসি, শিখে দেবো। তার আগে আমি আরেকটা জিনিস বলি, কম্পাউন্ডেড এটা ইআইআর ও শেখাই যায় সাথে, ইআইআর এটাও দেখাই। তো ইআইআর এর সূত্র আমরা দেখেছি 1+i^m-1 × 100, এত সূত্র। হিয়ার এখানে আমাদের আই এর মান আমরা আগের সূত্রে অনুযায়ী দেখা যায় বলতে পারি যে এই অংশটা, এই অংশটা অর্থাৎ এই যে প্রথম অংশটা হলো আই, দ্বিতীয় অংশটা হলো এম আর ইনটু 100। তো আই এর মান আমরা লিখলাম এখানে পয়েন্ট 01 01 01, অনেকগুলো 01, আর এম হচ্ছে 360 কে আমরা 20 দ্বারা ভাগ করেছি 18 এস এম। এখন কম্পাউন্ডেড করলে যে এম আমরা প্রথমে কি করেছিলাম, গুণ করেছিলাম, ওটা এখন কম্পাউন্ডেড পাওয়ার করব। তো পাওয়ারে এখানে বসালাম 1+.01 01 01 01 18 - 1 × 100। আশা করি বুঝতে পারছেন এই মানগুলো আমরা এখানে সব বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার আমরা এটা কি করলাম, 1.01 01 01 এর উপরে পাওয়ার করলাম 18 পাওয়ার দিলাম। 18 পাওয়ার দিলে আমাদের যে মান আসলো 1.1983 - 1। তো মাইনাস 1 দেওয়ার পরে এটা বাদ দেওয়ার পরে থাকলো কি 0.1983 × 100, তাহলে 19.83% অ্যান্সার। কম্পাউন্ডেড করলে সবসময় এপিআর এর থেকে একটু মানটা বড় হবে, কারণ পাওয়ার উপর যখন ইয়ে করা হয় কম্পাউন্ড সুদের পরে আবার সুদ হয়, অর্থাৎ কম্পাউন্ড হলে সবসময় ইফেক্টিভ রেটটা একটু বড় হবে, এপিআর এর থেকে ইআইআর মানটা বড় আসে। এটা আসছিল 18.18 আর এটা আছে 19.83%। আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমাদেরকে বলা হতো ইআইআর করো, তাহলে অবশ্যই ইআইআরই করতে হলো, শুধুমাত্র ইআইআর করতাম। আর যদি বলা হয় এপিআর, তাহলে উল্লেখ থাকলে এপিআরই করে দিতাম কেটিসি। আর কিছু উল্লেখ না থাকে তাহলে দুটো করতে পারবো অথবা যে কোনো একটা ইচ্ছা মতো লিখলে হবে। তো আশা করি বুঝতে পারছেন। এবার আমরা বিতে আসি, ক্যালকুলেট দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট। এটা ছিল আমাদের 2/15 অর্থাৎ এখানে 2/15 n/45। তো হিয়ারে আমরা লিখলাম ডিসকাউন্ট রেট 2 আর ডিসকাউন্ট ক্রেডিট পিরিয়ড 45 দিন, ডিসকাউন্ট পিরিয়ড 15 দিন। মানগুলো সব বসিয়ে ক্যালকুলেশন করলাম, ফলাফল চলে আসলো 24.49%, এটাই অ্যান্সার। এটাকে যদি আমরা ইআইআর করতাম তাহলে প্রথম অংশটা আই, দ্বিতীয় অংশটা এম, কম্পাউন্ডেড করে এআইআর করতে পারবো আশা করি। তো সেক্ষেত্রে কম, তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিটে মোটামুটি আমরা সূত্রটা বুঝতে পারছি। এখন আমাদের শুধু প্র্যাকটিস করতে হবে। এবার আসুন সি নাম্বারে। সি নাম্বারে কি মান দেওয়া ছিল একটু দেখে আসি। এখানে বলা ছিল 5.5/40 n/90। এখানে আমাদের ক্যারি ডিসকাউন্ট কত, 5.5, ডিসকাউন্ট পিরিয়ড 40 দিন,
ক্রেডিট পিরিয়ড 90 দিন বাস তিনটে মান দরকার তিনটে পেয়ে গেছি সূত্র লিখেছি সূত্র লিখে হিয়ারে মানগুলো বসিয়ে এখানে আমরা अप्लाई করলাম ফলাফল চলে আসলো আচ্ছা এরপর ডি নম্বরে আমাদের যেটা বলেছে যে 2.5/10 n/30 তো আমরা সেই মানটা এখানে হিয়ারে লিখে নিলাম নিয়ে সূত্র একটাই সূত্র এটা একবার লিখলে আপনার মুখস্থ হয়ে যাবে তো এইভাবে মানটা বসিয়ে ক্যালকুলেশন করলাম বাস ফলাফল চলে আসলো এরপর আসুন দুই নম্বরে এটা 2002 সালে এসেছিল ক্যালকুলেট দ্য অ্যানুয়াল কস্ট অফ ফরগোইং ক্যাশ ডিসকাউন্ট 2% অফারড ফর দ্য পেমেন্ট উইদিন দ্য 20 ডে ইফ ডিভেঞ্চার ইজ ডেবিটরস নরমালি পে আফটার 40 ডে যদি দেনাদারের কাছে মাল বিক্রি করা হয় 2% ক্যাশ ডিসকাউন্টে যদি 20 দিনের ভিতরে তারা পরিশোধ করে তাহলে তাদেরকে আমরা 2% ছাড় দেব আর যদি 20 দিন দিতে ব্যর্থ হয় 20 দিন পরে আসে তাহলে নরমালি 40 দিনের মধ্যে আসতে হবে এটা হলো ক্রেডিট পিরিয়ড ডিসকাউন্ট পিরিয়ড হলো 20 দিন ক্রেডিট পিরিয়ড হলো 40 দিন আর ডিসকাউন্টেড 2% তো আমাদের এই অঙ্কে মাত্র তিনটা তথ্য দরকার এই তিনটা মান আমরা পেয়ে গেছি তো ক্রেডিট ডিসকাউন্টেড পেলাম 2% ডিসকাউন্ট পিরিয়ড পেয়ে গেলাম 20 দিন ক্রেডিট পিরিয়ড পেয়ে গেলাম 40 দিন তো আমরা এবার লিখলাম উই নো দ্যাট আমরা জানি কেটিসি সমান সমান এখানে আমরা APR সিস্টেম অনুযায়ী ক্রেডিট ডিসকাউন্টেড ডিভাইড বাই 100 মাইনাস ক্রেডিট ডিসকাউন্টেড 360 ডিভাইড বাই ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড এই তিনটা মান হিয়ারে লিখে এই মানগুলো এখন পোস্টিং দিলাম সূত্রে ক্যালকুলেশন করলাম 36.73% आंसर এটা হলো আমাদের APR সিস্টেম অনুযায়ী এখানে ইফেক্টিভ বা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট কিছু বলা হয়নি তো আমি এখানে সুবিধার জন্য দুইটাই করে দিয়েছি আপনারা যখন একটা করতে পারেন EIR করলে কেমন হবে KTC EIR যদি করা হয় 1+i^m তো i এর মানটা আমরা এভাবে বসাবো 2 ডিভাইড বাই এখানে আসে 2 এর 2 এর নিচে 98 দিয়ে ভাগ দিলে 0.0204816 আর m এর মান 360 কে এখানে আমাদের 20 দ্বারা ভাগ করলে 18 আসবে তো 18 হচ্ছে আমাদের পাওয়ার সমান বসিয়ে পাওয়ার 18 18 পাওয়ার দিয়ে ক্যালকুলেশন করলাম এখানে ফলাফল আসলো লাস্টে 43.86 অর্থাৎ 86% তো 43.86% এটা হলো কম্পাউন্ডেড আকারে EIR বের করলে আর 37.73 এটা হলো APR সিস্টেম আমরা পূর্বেই বলেছি EIR করলে কম্পাউন্ডেড হয় এবং কম্পাউন্ডেড সবসময় রেটটা বড় হয় অ্যানুয়াল পার্সেন্টেজ রেটের থেকে ইফেক্টিভ পার্সেন্টেজ সবসময় একটু বড় হবে তো আমরা ইফেক্টিভও শিখলাম অ্যানুয়াল পার্সেন্টেজও শিখে গেলাম তো আশা করি এখন বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা অঙ্ক এরকম ভাবেই এখন আসুন 7 সালে এসেছে এটা এটাও বলছে লেট বিজনেস দা নেম এখানে আমাদের হিয়ারে APR বের করার জন্য যা যা দরকার আমরা মানটা বসিয়ে ফেললাম সূত্রে মান বসিয়ে দিলাম এটা 7 সালের অঙ্ক ছোট একটা এই ফরম্যাট থেকে সাধারণত বি পার্টের অঙ্ক আসে বেশি 4 মার্কের এরপর 14 সালে এসেছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এখানে আমাদের ক্যাশ ডিসকাউন্ট দেওয়া রয়েছে ক্যাশ ডিসকাউন্টেড 3% ক্রেডিট পিরিয়ড 60 দিন ডিসকাউন্ট পিরিয়ড 10 দিন এখানে বলা ছিল 2/10 n/70 অথবা এখানে n/60 ডে এরপরে 15 নম্বর আসুন 15 নম্বর না সরি 15 সাল এটা আসছে 5 নম্বর অঙ্ক এখন করে দেখুন কি বলছে দ্য ক্রেডিট টার্ম ফর সাম অল্টারনেটিভ অফ ফার্ম আর গিভেন গুলো নিচে দেওয়া হলো অল্টারনেটিভ এক্স ওয়াই জেড 15 সালে অঙ্কটা এসেছিল যে 2/10 n/60 আর 3/15 n/80 আর 2/20 n/70 এই সাইড তিনটা টার্ম আমাদের কি করতে হবে ডিটারমাইন দা কস্ট অফ ফর গোইং ক্যাশ ডিসকাউন্ট ফর ইচ অল্টারনেটিভ প্রত্যেকটা অল্টারনেটিভের কেটিসি দেখাতে হবে আচ্ছা দুই নম্বরে আমাদের প্রশ্ন করা আছে দা ফার্ম হ্যাজ এন্ড দা অথর অ্যানাদার অপশন টু রাইজ দা শর্ট টার্ম ব্যাংক লোন 13% ইন্টারেস্ট যদি ব্যাংক লোনে এই পরিমাণ টাকা যদি আমরা ব্যাংক লোন নিই সেখানে 13% সুদ দিতে হবে তাহলে শুড দা ফার্ম অ্যাকসেপ্ট ক্যাশ ডিসকাউন্ট অফার অর নট ক্যাশ ডিসকাউন্ট অফার কি তার জন্য ভালো হবে নাকি ব্যাংক লোনটা ভালো হবে তো যেখানে আমাদের পার্সেন্টেজ কম হবে ছোট হবে সেটা আমাদের জন্য ভালো হবে তো এই ধরনের প্রশ্ন অ্যানসার দিতে গেলে আগে আমাদের প্রত্যেকটা কস্ট এখানে কস্ট অফ ডেট কেট তৈরি করে নিতে হবে তো এক নম্বর উত্তরটা তৈরি করার পরে আমরা দুই নম্বর উত্তরটা এখানে কমেন্ট আকারে দিতে পারবো তারপরে তিন নম্বর দিব তাহলে আসুন আমরা এক নম্বরটাকে দেখে আসি কেটিসি কেটিসি বের করার জন্য প্রথমে এক্স এর 2/10 n/60 তো লিখলাম ক্যালকুলেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট কস্ট অফ ট্রেড ক্রেডিট কেটিসি তো এখানে দেখা যাচ্ছে যে প্রথমটা 2/10 n/60 2 হচ্ছে আমাদের ক্যাশ ডিসকাউন্ট আর ক্রেডিট পিরিয়ড হচ্ছে 60 দিন ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 10 দিন
তো আমরা লেখার পরে এবার উই নো দ্যাট আমরা সূত্রটা লিখলাম কে ডিসকাউন্ট ডিভাইড বাই 100 মাইনাস কে ডিসকাউন্ট ইনটু 360 ডিভাইড বাই কে পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড। তো মানটা আমরা সব বসিয়ে সূত্রে বসিয়ে ক্যালকুলেশন করলাম, 2 কে 98 দিয়ে ভাগ করলাম, 360 কে 85 দিয়ে ভাগ করলাম ইনটু 100, ফলাফল আসলো 14.69%। 14.69% এটা হলো আমাদের এক্স এর জন্য। এবার ওয়াই, ওয়াই দিয়ে বলছে 3/15 n/80। তো 3/15 n/80 আমরা সূত্রটা বসালাম, এখানে কে ডিসকাউন্ট 3, কে পিরিয়ড 8, ডিসকাউন্ট পিরিয়ড 15, সব মানগুলো বসিয়ে দিলাম, দিয়ে এখানে আমাদের আসলো 17.13%, এটা 14, এটা 17। এরপর আসুন জেড, জেডে বলছে 2/20 n/70। তো আমরা মানটা লিখলাম 2, ডিসকাউন্ট কে ডিসকাউন্টেড, কে পিরিয়ড 70 দিন, ডিসকাউন্ট পিরিয়ড 20 দিন। তো মানটা সবাই সূত্রে বসিয়ে দিলাম, অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করে দেখলাম 14.69%। তো এখানে অবশ্যই অল্টারনেটিভ এ বি সি এইভাবে লিখলাম, এক্স ওয়াই জেড সবার মানটা লিখলাম, প্রথম রয়েছে 14.69, তারপরে মিডিলটা ওয়াই তে হয়েছে 17.13, লাস্টটা হয়েছে 14.69%। তো এখন আসি, আমাদের এইটাই ছিল 1 নম্বরের উত্তর। 2 নম্বরে আমাদের চাই ছিল এই যে প্রশ্ন, দ্য ফার্ম হ্যাজ অ্যানাদার অপশন, ফার্ম অন্য একটা অপশন থেকে লোন নিতে পারবে, টাকা নিতে পারবে, যে ক্রেডিট ব্যবসায়িক ঋণ না নিয়ে যদি ব্যাংকের থেকে নেয়, বলছে টু রাইজ দ্য শর্ট টার্ম ব্যাংক লোন 13% ইন্টারেস্ট, যদি ব্যাংক 13% এর সুদে দিতে চাই, শুড দ্য ফার্ম অ্যাকসেপ্ট ক্যাশ ডিসকাউন্ট অফার অর নট, তাহলে কি এই কোম্পানির উচিত হবে ক্যাশ ডিসকাউন্ট, ক্রেডিট ডিসকাউন্ট অনুযায়ী নেওয়া, মানে ক্রেডিট টার্ম অনুযায়ী নেওয়া, নাকি ব্যাংকের থেকে লোন নেওয়া উচিত হবে, কোনটা উচিত হবে সেটা ডিসিশন দিতে হবে কমেন্টের মাধ্যমে। তো এখন দেখলাম যে ব্যাংকে মাত্র 13% পাওয়া যাচ্ছে, অথচ যদি আমরা এখানে ক্রেডিট টার্ম অনুযায়ী নিই, ট্রেড ক্রেডিট ব্যবসায় ঋণ নিয়ে যদি নিয়ে থাকি, তাহলে সেখানে আমাদের পার্সেন্টেজটা হচ্ছে একটা 14.69, 17.13 আর এখানে 14.69, এই তিনটাই দেখলাম, তিনটা অপশনই 13%-এর উপরে চলে গেছে। যদি 13%-এর উপরে যায় তাহলে আমাদের লোন নেওয়া, ব্যাংকের থেকে লোন নেওয়া ভালো হবে, তাহলে আমাদের ক্রেডিট ক্রেডিটের মাধ্যমে ব্যবসায় ঋণের প্রয়োজন নেই, ব্যবসায় ঋণের না নিয়ে বরং ব্যাংকের থেকে লোন নেওয়া ভালো হবে। দ্য ফার্ম শুড নট অ্যাকসেপ্ট দ্য ক্যাশ ডিসকাউন্ট অফার, এই ক্যাশ ডিসকাউন্ট অফারটা গ্রহণ করা ফার্মের উচিত নয়, বিকজ দ্য ব্যাংক লোন ইজ লোয়ার, ব্যাংক লোনের রেটটা ছোট দেন ক্যাশ ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্টের থেকে ব্যাংক লোনের রেটটা ছোট আছে, তাই কেটিসি ইজ গ্রেটার দেন কেবিএল, কস্ট অফ ব্যাংক লোন ছোট, এটা গ্রেটার হচ্ছে কেটিসি, এটা আনসার 2 নম্বরে। 3 নম্বরে কি বলে, হোয়াট উড বি দা ডিসিশন ইন রিকোয়ার টু, 2 নম্বর রিকোয়ারমেন্টে আমরা যে ডিসিশন দিলাম এই ডিসিশনটা চেঞ্জ হবে কিনা, যদি বলছে অ্যাকাউন্ট পেয়েবল আর স্টার্টেড বাই 30 ডেজ, এখন স্টার্টেড বলতে এটা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ টাইম যদি 30 দিন করে বাড়ানো হয়, 30 দিন যদি বাড়ানো হয়, আগে কত ছিল 60 দিন, এর সাথে আমরা 30 যোগ করলে হবে 90 দিন, আগে ছিল এটা 80 দিন, তার সাথে আরো 30 যোগ করলে 110 দিন আসবে, 70-এর সাথে 30 যোগ করলে 100 দিন আসবে, তাহলে প্রত্যেকটা ক্রেডিট পিরিয়ড যদি 30 দিন করে বাড়ানো হয়, সেই বাড়ানোর পরে আবার কেটিসি তৈরি করতে হবে, তারপরে ডিসিশনটা দিতে হবে, কারণ 2 নম্বরের এই ডিসিশনটা চেঞ্জ হবে কিনা তো আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, যদি আমাদের ক্রেডিট পিরিয়ডটা 10 দিন এক্সটেন্ড করা হয়, বৃদ্ধি করা হয়। তো আসুন 3 নম্বরের প্রশ্নের জন্য আমাদেরকে আগে কেটিসি তৈরি করতে হবে, 2/10 n/90 ছিল, সেখানে এই 60 ছিল, এখন হয়ে গেছে 90, তো হিয়ারে আমরা ক্রেডিট পিরিয়ড 90 লিখলাম, লিখে আমরা মানটা বের করলাম, এতে দেখি যে আসে 9.18%, এটা কিন্তু 13% থেকে ছোট হয়েছে। এরপর আসুন ওয়াই তে 3/15 n/ আগে ছিল 80, এখন হয়ে গেছে 110, তো 110 আমরা ক্যারিট পিরিয়ড লিখলাম হিয়ারে, লিখে মানটা বসিয়ে ক্যালকুলেশন করলাম, দেখলাম 11.72, এটাও তো 13% থেকে ছোট হয়েছে, তাহলে এটা আমাদের জন্য ভালো ক্যারি ডিসকাউন্টটা। এখন আসুন অল্টারনেটিভ লাস্ট জেড, যেটা 2/20 n/ আগে ছিল 70 ডেজ, এখন হয়ে গেছে 100, কারণ ওই 30 দিন যোগ হয়েছে, তো ক্যারি পিরিয়ড এখন 100 দিন, 100 দিন আমরা বসিয়ে ক্যালকুলেশন করলাম 9.18, তার মানে এটাও 13% থেকে ছোট। তো তিনটে অল্টারনেটিভের পার্সেন্টেজ একটা আছে 9.18, 11.72 আর 9.18। তো এখন আমাদের কমেন্টটা চেঞ্জ হবে, ইফ দ্য অ্যাকাউন্ট পেয়েবল আর স্টেটেড বাই 30 ডেজ, দ্য ফার্ম ক্যান অ্যাকসেপ্ট আইদার অল্টারনেটিভ জেড অর অল্টারনেটিভ এক্স, বিকজ
in this case cost of both are same এই দুটো দুটাই একই রকম রেট আসছে যে আমরা x অথবা z যে কোনো একটা নিতে পারি এই দুটো অনেক ছোট আসছে এখানে আমাদের তার 13% থেকে ছোট আসছে এজন্য আমরা এটা গ্রহণ করব যে আসলে আমাদের গ্রহণ করা উচিত কে ডিসকাউন্ট কারণ সেখানে আমাদের ছোট আসছে 13% থেকে 13% থেকে যেহেতু ওখানে ছোট আসছে সুতরাং আমাদের এখন ডিসিশন চেঞ্জ হয়ে যাবে তো হোয়াট উড বি দা ডিসিশন ডিসিশনটা কি হবে আমরা ডিসিশন নিলাম যে আসলে আমরা ক্যাশ ফর গোইং কে ডিসকাউন্টটাই অ্যাকসেপ্ট করব কারণ এখানে রেটটা আমাদের ছোট 13% থেকে এটা ছিল কত সালের 15 সালের প্রশ্ন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসেছিল এরপর আসুন 16 সালে 2016 সালে এসেছে 6 নম্বরটা ইট ট্রেড বাইস But trader buys goods amounting to aka 50,000 on credit. The term of credit are 3/10 n/30. দশ দিনের ভিতরে যদি আমরা টাকা দিতে পারি তাহলে 3% ছাড় পাওয়া যাবে আর নাইলে সর্বোচ্চ বকেয়া সীমানা 30 দিন তো আমরা এখানে পেয়ে গেলাম এখন রিকোয়ারমেন্ট বলছে দ্য কস্ট অফ ট্রেড ক্যারি দেখাতে হবে KTC KTC সূত্র আমরা জানি কে ডিসকাউন্ট ডিভাইড বাই 100 মাইনাস কে ডিসকাউন্ট ইনটু 360 ডিভাইড বাই কে পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড হিয়ার এ মানগুলো বসিয়ে আমরা পোস্টিং দিলাম দিয়ে দেখলাম যে 97% কত আসে 48500 যদি 10 দিনের ভিতরে টাকা দিতে পারি তাহলে 48500 টাকা দিয়ে আমরা মেটাতে পারবো এখন লাস্ট সি নাম্বার বলছে দ্য অ্যামাউন্ট পেবল অন 30 ডে যদি আমরা 10 দিনের ভিতরে না দিই তাহলে তো আমাদের 30 দিন সর্বোচ্চ বকেয়া সীমানা কয় দিন 30 দিন তো 30 দিনে যখন আমাদের দিতে হবে তখন অবশ্যই ফুল টাকা দিতে হবে তখন আমরা বাটটা হারাবো বাটটা পাবো না সুতরাং ফুল 100% ই দেওয়া লাগবে তো আমরা সেভাবে লিখেছি দ্য অ্যামাউন্ট টু বি পেইড অন 30 ডে যদি আমরা 30 দিন পরে টাকা দিতে যাই তাহলে আমাদের 100% ওই 50000 টাকাই দিতে হবে অ্যানসার আশা করি এখন বুঝতে পারছেন এই ছিল আমাদের কত সালের প্রশ্ন এটা 16 সালের প্রশ্ন গেল এবার আসুন 18 সালের প্রশ্ন এ ফার্ম সেলস গুডস ফর টাকা 10 লক্ষ অন অ্যাকাউন্ট ইন টার্ম অফ 2/10 n/30 ইফ দ্য 30% কাস্টমার অ্যাকসেপ্ট ক্যাশ ডিসকাউন্ট যদি 30% কাস্টমার এই ক্যাশ ডিসকাউন্ট গ্রহণ করে থাকে বাটটা গ্রহণ করে থাকে অফার তাহলে হাউ মাচ প্রফিট উইল দা বিজনেস হ্যাভ টু অ্যাভয়েড বিফোর ট্যাক্স এখন আসুন টোটাল ক্রেডিট পিরিয়ড ক্রেডিট সেল হচ্ছে আমাদের 10 লক্ষ টাকা এর মধ্যে 30% তারা ক্যাশ ডিসকাউন্ট গ্রহণ করবে অর্থাৎ 3 লক্ষ টাকা যাদের কাছে বিক্রি করা হয়েছে তারা এই ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে দিতে পারবে আর 7 লক্ষ যাদের কাছে বিক্রি করা হয়েছে তারা এই 10 দিনের ভিতরে দিতে পারবে না যারা 10 দিনের ভিতরে দিতে পারবে তাদেরকে ছাড় দেওয়া হবে এখন কত পার্সেন্ট ছাড় দেওয়া হবে সেই হিসাব করে আমরা এখন ক্যাশ ডিসকাউন্ট হিসাব করলাম এটা ক্রেডিট পিরিয়ড কেটিসি কেটিসির মান হলো 36. সামথিং এখন আসুন আমাদের এটা পার্সেন্টে দেখালাম 36.73% এখন আসি আমরা আর্ন প্রফিট বিফোর ট্যাক্স 3 লক্ষের উপরে 36 পয়েন্ট সামথিং এটা আসে কত 36% হলে 1 লক্ষ 10,190 টাকা এটা হচ্ছে আমাদের ট্যাক্স দেওয়ার পূর্ববর্তী মুনাফা যে আমরা ছাড় পারছি প্রকৃতপক্ষে ওই 1,10,190 টাকার পরিমাণ দ্য ফার্ম উইল হ্যাভ টু অ্যাভয়েড প্রফিট অফ টাকা 1,10,190 টাকা বিফোর ট্যাক্স তো এইটা আর কি যে আমাদের যে প্রশ্নটা চাওয়া হয়েছে যে হাউ মাচ প্রফিট উইল দ্য বিজনেস have to avoid before tax tax দেওয়ার পূর্বে আমাদের কত টাকা প্রফিট এখানে আমাদের এভয়েড করতে হচ্ছে ছাড় দিতে হচ্ছে তো 1,10,190 টাকা ছাড় দিতে হচ্ছে ঠিক আছে কোন ক্যাশ ডিসকাউন্টে দুইটা পক্ষে একটা পক্ষের লাভ হয় একটা পক্ষের লস হয় যে পক্ষ টাকা আদায় করার জন্য অফার দেয় সেই পক্ষের কিন্তু এখানে বাটটা খরচ হয় আর যে পক্ষটা টাকা আগাম দিয়ে মানে অ্যাডভান্স টাকা দিয়ে ডিসকাউন্ট পাই তাকে কিন্তু তার কিন্তু সেই পক্ষে লাভ হয় তো এখানে বলছে যে আমরা যেহেতু বিক্রি করেছি তাহলে আমরা আদায় করার জন্য যে অফার দিয়েছি সেখানে আমাদের কিন্তু প্রফিটটা আমরা হারাচ্ছি এখানে কত টাকা হারাচ্ছি 1,10,190 টাকা আমরা হারাচ্ছি ট্যাক্স দেওয়ার পূর্ববর্তী মুনাফা হারাচ্ছি
আর যারা এটা কিনেছে তারা কিন্তু এটা গেইন করেছে, কারণ তারা 10 দিনের ভিতর দিয়ে তারা বার্তাটা গ্রহণ করেছে। তো একজন এক পক্ষ হচ্ছে বার্তা প্রদান করে আর এক পক্ষ হচ্ছে বার্তা গ্রহণ করে। যাই হোক, আমরা এটা বুঝতে পারছি 18 সালে যেটা আসছিল, এবার আসুন 19 সালে। 18 সালে আরেকটা প্রশ্ন আসছে, ক্যালকুলেট দ্য ইআইআর ফ্রম দ্য ফলোয়িং সিচুয়েশন। আচ্ছা, ইআইআর কি কি? ক্রেডিট পারচেস 1 লক্ষ, এখানে টার্ম 2/12, এন বাই 30, ইওএম এন্ড অফ মান্থ। আচ্ছা, ক্রেডিট পারচেস ফেব্রুয়ারি 15 তারিখে, তো এখানে আমাদের বলছে 50,000 টাকা, 2/10 এন বাই ইওএম। আচ্ছা, এখন ক্রেডিট পারচেস যে আমাদের 1 লক্ষ টাকা টার্ম 2/12, এটা দিয়ে আমরা একটা দেখাবো। কস্ট অফ ইআইআর, এখানে কস্ট অফ দ্য ইআইআর মানে ইফেক্টিভ সাইজ, 18 সালে এখানে ইফেক্টিভ বলা হয়েছে, তাহলে ইআইআর করতে হবে 1+i^m। তো আমরা জানি যে প্রথমে আই এর সূত্র হলো ক্যাশ ডিসকাউন্ট ডিভাইড বাই 100 - ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট ছিল 2, কে এখানে 98 দ্বারা ভাগ করলাম 0.0204 08163, আর এম হচ্ছে 360 কে আমরা ভাগ করলাম 18 দিয়ে, তাতে আসলো 20 টাইমস। তো 20 হচ্ছে উপরে পার হলো, পার দিয়ে ক্যালকুলেশন করলাম, তাই দেখলাম 49.80%। এটা হলো আমাদের অ্যান্সার ইআইআর। এবার অল্টারনেটিভ 2, ক্রেডিট পারচেস, এখানে 15 তারিখে 2/10 এন বাই ইউএম বলেছে। তো যাই হোক, এখানে আমাদের সেই একই অবস্থা, ইআইআর করতে গেলে আই আগে বের করে নিতে হবে, ক্যাশ ডিসকাউন্ট এখানেও 2, আর ক্রেডিট পিরিয়ড কত দেখলাম, এখানে ক্রেডিট পিরিয়ড 30 দিন, আর ডিসকাউন্ট পিরিয়ড 10 দিন, আগেটা ছিল 12 দিন, এটা হচ্ছে 10 দিন। তো 10 দিনে এখানে ক্যালকুলেশন করে আসলো 18 টাইমস, তো পাওয়ার 18 দিলাম, এতে আসলো 43.86%। শুধুমাত্র চাইছে ক্যালকুলেট দ্য ইআইআর ফ্রম দ্য ফলোয়িং সিচুয়েশন, কিন্তু এই সিচুয়েশনে ইআইআর দেখাতে হবে। এতে 4 মার্ক বি পয়েন্টে আসছে 18 সাল। এবার আসুন 19 সাল, সেখানে দেখুন যত অঙ্ক এসেছে এখানে আমি প্রত্যেকটা ফরম্যাটের অঙ্কগুলো বোর্ড প্রস্তুত সব সুন্দরভাবে সলভ করাই দিব। আমার বইটা আপনারা সংগ্রহ করুন, আর আমার বইটা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে আমাদের অফিস থেকে সরাসরি নেওয়ার জন্য আমাকে যোগাযোগ করবেন, আমার সাথে সুলভ মূল্যে আমরা পৌঁছাতে পারবো। ক্যালকুলেট দ্য কস্ট অফ ট্রেড ক্যারিড আন্ডার দ্য কন্ডিশন 3/5, 2/12, NIT 30। এখানে অপশন আছে দুইটা, এখানে 3/5, NIT 30, আবার 2/12, NIT 30, দুইটা অঙ্ক আছে। ক্যালকুলেট দ্য কস্ট অফ ট্রেড ক্যারিড, এখানে ইআইআর বলা হয়নি, সুতরাং কেটিসি আমরা করতে পারবো হচ্ছে এপিআর সিস্টেম অনুযায়ী। এপিআর সিস্টেমে ক্যাশ ডিসকাউন্ট, ডিসকাউন্ট পিরিয়ড আর ক্রেডিট পিরিয়ড বসালাম, ফলাফল বসাই দিয়ে ক্যালকুলেশন করলাম, এটা হলো 44.54%। এরপরে দ্বিতীয়টা ছিল 2/12, তাহলে 2 হচ্ছে আমাদের ডিসকাউন্ট রেট আর ডিসকাউন্ট পিরিয়ড এস ক্রেডিট পিরিয়ড। তো 2 কে আমরা 98 দিয়ে ভাগ করলাম, ক্যালকুলেশন করলাম সব মিলিয়ে, এখানে 18 দিয়ে ভাগ করে দেখি যে 40.82% আসে। তো এই ছিল আমাদের অঙ্ক। দেখুন এরকম যদি এখন কস্ট অফ ট্রেড ক্রেডিট আসে, শুধুমাত্র ফিগারটা চেঞ্জ হতে পারে কিন্তু নিয়ম তো আর চেঞ্জ হবে না, তাই যেহেতু নিয়ম চেঞ্জ হবে না আমাদেরকে নিয়ম শিখতে হবে। তো কয়টা নিয়মের অঙ্ক আছে এই অধ্যায়তে? 5টা নিয়মের অঙ্ক আছে। আমি 6টা ফরম্যাটে ভাগ করেছি কেন, কারণ অল্টারনেটিভ নামে একই অঙ্কের ভিতরে 3টে ফরম্যাটের অঙ্ক থাকতে পারে, 4টে ফরম্যাটের অঙ্ক থাকতে পারে। অঙ্ক দিয়ে লাস্টে একটা ডিসিশন দিতে বলবে যে হুইচ অল্টারনেটিভ শুড ইউ অ্যাকসেপ্ট, অথবা অ্যাকসেপ্টেবল বা রিজেক্টেড, এই ধরনের প্রশ্ন হবে। সেগুলো আমরা 6 নম্বর ফরম্যাটে দিয়েছি। 1 নম্বর ফরম্যাটে শুধুমাত্র কস্ট অফ ট্রেড সংক্রান্ত যত অঙ্ক এসেছে এই পর্যন্ত 19 সাল পর্যন্ত, সব আমি সুন্দরভাবে আমার বইয়ে গুছাই দিয়েছি। তো আমার হ্যান্ডনোটটা ক্রয় করলে বাইরের কোনো সাজেশন কেনা লাগবে না, আমি এখানে সাজেশন, আপডেট সাজেশন সব সুন্দরভাবে দিয়েছি। এমনকি পরীক্ষার আগের দিনও আমি যে সাজেশনটা দিব, পরীক্ষার আগের সপ্তাহে যে সাজেশন, ফাইনাল সাজেশন দেব, সব আমার হ্যান্ডনোট থেকে দিব। এই জন্য আপনারা ভালো রেজাল্ট, ভালো ফলাফলের জন্য আপনার প্রথম শর্ত হলো একটা ভালো বই সংগ্রহ করা। তো আমি অনুরোধ করবো আপনারা যে যার কাছে যে বই আছে না কেন, আপনারা আমার হ্যান্ডনোটটা সংগ্রহ করুন, অল্প টাকায় হ্যান্ডনোটটা সংগ্রহ করে একটা ভালো রেজাল্ট তৈরি করুন। ভালো ফলাফল করতে চাইলে অবশ্যই ভালো রাইটারের সাথে, ভালো রাইটারের সাথে যোগাযোগ রাখতে হবে, পাশাপাশি ভালো বই একটা কাছে রাখা দরকার আছে। তো শিক্ষার্থীগণ, আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম 1 নম্বর ফরম্যাটে। এখনই আপনারা যে যখনই এই ভিডিওটা দেখবেন তখনই আমার বই থেকে 1 নম্বর ফরম্যাটে অঙ্কটা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলবেন, তারপরে আবার দ্বিতীয় ভিডিও দেখে 2 নম্বর ফরম্যাটটা করবেন। তো আজকের ক্লাসে আমরা 1 নম্বর ফরম্যাট শেষ করলাম, আর আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে আপনার এই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন, আর ইনবক্সে বন্ধুদের কাছেও পাঠাতে পারেন, গ্রুপ পেজে এটা শেয়ার করে দিতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নতুন নতুন ভিডিও আপডেট আমি এখন থেকে দিব। তো
তো এই জন্য ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত সমস্ত বইয়ের ম্যাথমেটিক্যাল ভিডিওগুলো আমি দিয়ে আছি, ধারাবাহিকভাবে সব দেওয়া আছে। তো আপনারা যেহেতু ফার্স্ট ইয়ার থেকে আপনারা এটা কাজে লাগবে, সেজন্য আমরা এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো সেক্ষেত্রে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।